ঢাকায় চলচ্চিত্রের খ্যাতিমান ও জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। নায়ক সালমান শাহর মৃত্যুর পর বুকের ভিতর আগুন ছবিতে তার স্থলাভিষিক্ত হয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। এরপর উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সব সিনেমা। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয় করেছেন কলকাতার সিনেমায়ও। এদিকে গেল 7 জুন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতার জন্মদিন ছিল। দিনটিতে নানা রকম সারপ্রাইজে মুগ্ধ হন এই নায়ক। সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছেন প্রিয়জন পরিবারের বিশেষ উপহারে। জানা গেছে গতবারের জন্মদিনে ফেরদৌস আহমেদকে তার মেয়ে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন, আর এবারের জন্মদিনে স্ত্রী দিয়েছেন বিশেষ উপহার। কিন্তু কি সেই উপহার, এই নিয়ে ভক্তদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল। তবে এই কৌতূহলের অবসান ঘটিয়েছেন নায়ক নিজেই। জানান, দুপুরে একটি অফিসে নিয়ে গিয়েছিল তার স্ত্রী বাংলাদেশ বিমানের পাইলট তানিয়া আহমেদ। সেখানে গিয়েই জানতে পারেন তিনি একটি উপহার পাচ্ছেন। বনানী DOHS এলাকায় 5,500 বর্গফুটের ফ্ল্যাট দিচ্ছেন তাকে, যা হস্তান্তর হবে আসছে ঈদে। জন্মদিনে স্ত্রীর এমন উপহারে বেশ অবাক নায়ক ফেরদৌস। তার ভাষ্যটা এমন, সবসময় কোনো না কোনোভাবে এই দিনে তাকে চমকে দেয় স্ত্রী তানিয়া। এবারের উপহারটা ছিল একেবারেই ধারণার বাইরে। 1976 সালের 7 জুন কুমিল্লার তিতাস এলাকায় জন্মগ্রহণ করেন ফেরদৌস আহমেদ। পড়ালেখা শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে। পরে 1997 সালে নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর হাত ধরে তার চলচ্চিত্রে আগমন ঘটে।